নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজ আমি বলবো আপনিও স্বপ্ন দেখে হতে পারেন কোটিপতি, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখুন, এই অলরেডি শ্রাবণ মাস চলছে, আর আপনি যদি এই আট শ্রাবণ রবিবার থেকে 23শে শ্রাবণ পর্যন্ত এই 12টি সংকেতে যদি স্বপ্ন দ্বারা পেয়ে থাকেন, তাহলে আপনার বুঝে নিতে হবে বাবা ভোলেনাথের কৃপা সর্বদা আপনার উপরে আছে, এবং এই বাবা ভোলেনাথ আপনাকে কোটিপতিও করে দিতে পারে যদি এই সংকেতগুলো আপনারা স্বপ্নে দ্বারা পেয়ে থাকেন। সেই নিয়ে বিস্তারিত আমি আলোচনা তো করবই এই ভিডিওর মাধ্যমে। তার আগে যে কথাটা আমি প্রত্যেকটা দিন বলি, আজও একই কথা বলবো, সম্পূর্ণ শোনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, তারপর আপনাদের জীবনে অ্যাপ্লাই করুন। কেন বললাম, স্বপ্ন আমরা কম বেশি প্রত্যেকেই দেখি এবং প্রতিনিয়ত দেখি, কিন্তু আজকের আলোচনাটা সম্পূর্ণ আলাদা রকম। আজ আপনার সম্পূর্ণ আলোচনা শুনতে হবে, বুঝতে হবে, এই স্বপ্নের মধ্যে আপনার সম্পূর্ণ জীবনের সফলতা কিন্তু লুকিয়ে আছে, যদি এই স্বপ্নগুলো সঠিকভাবে আপনি বুঝতে পারেন। হয়তো দেখেছেন, হয়তো আগে পিছে আছে, হয়তো আপনারা মনে রাখতে পারছেন না, এরকমটা না হয়, সম্পূর্ণ দেখবেন। অনেকেরই আছে, আমরা স্বপ্ন দেখার পরে সকালে ঘুম থেকে ওঠার পরে কিছুই মনে থাকে না, বুঝতে পারছি না কি দেখলাম, ঠিক এরকমটা হলে হবে না, তার সাথে সাথে কখন দেখলেন সেটারও একটা ব্যাপার আছে। এবং সম্পূর্ণভাবে যে স্বপ্নগুলোর কথা বলবো, যদি এই টাইপের কোনো স্বপ্ন ঠিক 8 শ্রাবণ থেকে 23শে শ্রাবণের মধ্যে যদি আপনারা দেখে থাকেন, সে যে কেউ হতে পারে, যে কোনো রাশি হতে পারে, তাহলে তার কি ফলাফল হবে সম্পূর্ণ আলোচনা করব আমি এই ভিডিওর মাধ্যমে। অনুরোধ রইল সম্পূর্ণ আলোচনাটা শোনার চেষ্টা করুন এবং বোঝার চেষ্টা করুন, তারপর সম্পূর্ণভাবে আপনারা অ্যালার্ট হয়ে যান। দেখুন, এখানে যে যে স্বপ্ন দ্বারা আপনাদের ভাগ্য উন্নতি হবে, সেই স্বপ্ন দেখার সাথে সাথে আপনাদেরও কিন্তু অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে। এই স্বপ্নে, যে স্বপ্নে আপনাকে কোটিপতি বানাতে পারে, এই স্বপ্নের মাধ্যমে আপনাকে কোটি কোটি টাকা দেবে না, স্বপ্নের মাধ্যমে আপনাকে সময়টা ভালো আপনার তার সংক্ষেপে জানানো, এতটুকুই, তার বাইরে নয়। হয়তো এমন একটা স্বপ্ন দেখলেন স্বপ্নটা ভীষণ শুভ, আপনার সময়টা ভালো থাকবে, আর এই স্বপ্ন দেখার মিনিমাম আপনার 36 দিন থেকে 42 দিনের মধ্যে আপনার জীবনে কিছু না কিছু ঘটবে। এবার আপনি যদি স্বপ্নটা দেখার পরে ঘুমিয়ে থাকেন, শুয়ে থাকেন, তাহলে কিন্তু নাও ঘটতে পারে। অর্থাৎ এখানে এই স্বপ্ন দেখে কোটিপতি এই কথাটার মানে এটাই, আপনাকে সময় ভীষণ ভালো করে দেবে, আপনার সাথে নানা রকমভাবে যোগাযোগ তৈরি হবে। ঠিক সেইভাবে আমরা যদি ঠিকঠাকভাবে চলতে পারি, দেখবেন আমাদের জীবনের যে গতি কিন্তু পাল্টে যাবে, আমরা অনেক কিছু করে ফেলতে পারবো। তার মানে এই নয় যে স্বপ্নের মাধ্যমে আপনাকে কোটি টাকা এনে দেবে ভগবান, ঠিক এরকমটা আমি বলে আপনাদেরকে বোঝানোর কোনো চেষ্টা করছি না। তাই আমি বলবো সম্পূর্ণ কথাগুলো বুঝুন, শুনুন, কি স্বপ্ন কখন দেখতে হবে, কিভাবে আপনি দেখলে আপনার সাথে এগুলো ঘটতে পারে, আর ঘটতে পারে অর্থাৎ আপনার সময়টাকে ভালো করে দেবে। এই সময়ের মধ্যে স্বপ্ন দেখার পর মোটামুটি 42 দিনের মধ্যে আপনারা যত রকম সুযোগ পাবেন গ্রহণ করুন, এবং যেখানে অর্থপ্রাপ্তির স্বপ্ন, এমন একটা স্বপ্ন আছে আমি বলবো অর্থপ্রাপ্তির কথা, সেই স্বপ্নটা দেখলে আপনারা মাঝে মধ্যে লটারি কাটতে পারেন, চেষ্টা কিন্তু আপনাকে করতে হবে। যদি আপনি লটারি না কাটেন, সেখান থেকে প্রাপ্তি কিন্তু ঘটবে না, হয়তো ঘটবে খুব সামান্য। সেই কারণেই অনুরোধ রইল সম্পূর্ণ বুঝুন, তারপরে আপনার জীবনে অ্যাপ্লাই করুন। দেখুন, আজকের আলোচনার বিষয় এই শ্রাবণ মাসে যদি 12টা স্বপ্নের কথা বলবো, তার মধ্যে যে কোনো একটি স্বপ্ন যদি আপনি দেখেন, তাহলে কিন্তু আপনার ভাগ্য 100% বদলে যাবে, আর এই বদলানোর পিছনে অবশ্যই বাবা ভোলেনাথের হাত আছে, ঈশ্বরের আশীর্বাদ আপনার উপরে আছে, তারই প্রমাণস্বরূপ এই স্বপ্ন আপনারা কিন্তু দেখতে পারেন। প্রথম যে 1 নম্বর স্বপ্নের কথা বলবো, সেটা হচ্ছে স্বপ্নে যদি আপনি কোনো দামি অলংকার দেখতে পান, দামি অলংকার মানে অবশ্যই স্বর্ণের, স্বর্ণের আপনার দামি দামি অলংকার যদি আপনি দেখেন, যে আপনি সেটাকে কিনতে গেলেন বা কিনে নিয়ে আসছেন, আপনি পরিধান করছেন, যা কিছু হতে পারে, যদি এরকম স্বপ্নটা দেখেন, তার ব্যাখ্যা হলো আপনারা সময়ের সামনে ভীষণ ভালো, অর্থাৎ এই সময়ের মধ্যে আপনারা যারা যারা এই স্বপ্নটা দেখবেন, তাদের যা খুশি তাই করতে পারেন, মনের সমস্ত ইচ্ছা পূরণ করতে পারেন, কারণ সময় সম্পূর্ণভাবে আপনার হাতের মুঠোয় থাকবে। দ্বিতীয় যে স্বপ্নের কথা বলবো, সেটা হচ্ছে আপনি যদি অপরিচিত কোনো নারীর
দর্শন পান স্বপ্নে। হয়তো এমনই একটা নারী মূর্তি বা মহিলা বা মেয়ে, তাকে আপনি কখনো চেনেন না, স্বপ্নের মাধ্যমেই অচেনা। তাহলে এর ব্যাখ্যা কী? তাহলে কিন্তু যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন, সে নারী হন আর পুরুষ, আপনাদের কিন্তু বিবাহর একটা ইঙ্গিত এই স্বপ্ন দ্বারা আপনাদেরকে দিচ্ছে, আপনাদের বিবাহ সুসম্পন্ন হতে পারে। এরপরে তিন নম্বর যে সংকেতের কথা বলবো, স্বপ্নে যদি ঘোড়া দেখেন, স্বপ্নে ঘোড়া দেখছেন দাঁড়িয়ে আছে বা ছুটে চলছে বা কোথাও মাঠে ঘাস বা কিছু খাবার খাচ্ছে, যেরকমই হোক না কেন ঘোড়া যদি দেখেন, তার ব্যাখ্যা কী হয়? ঘোড়া দেখার ব্যাখ্যা হলো আপনি ধনী হবেন, অর্থাৎ প্রচুর ধনসম্পদ আপনার হাতে এসে ধরা দেবে, তারই কিন্তু ইঙ্গিত স্বরূপ আপনার স্বপ্নে এই ঘোড়া দর্শন। এবং এই সমস্ত স্বপ্নে যে যে দর্শন আপনারা করবেন স্বপ্নের মাধ্যমে, সমস্তটাই ঈশ্বরীয় আশীর্বাদের কারণে, ঈশ্বরের সম্পূর্ণ আশীর্বাদ আপনাদের উপরে আছে, তারাই এই স্বপ্নগুলো কিন্তু দেখবেন। আর এই স্বপ্নগুলো দ্বারা আপনাদের ভাগ্য উন্নতি 100%, কারণ এইগুলো প্রমাণিত। এরপরে যে চার নম্বর সংকেতের কথা বলবো, স্বপ্নে যদি আপনি সাহায্য করা দেখেন, আপনি কাউকে সাহায্য করছেন, এর মানে হচ্ছে আপনার সম্মান বৃদ্ধি। আপনি কাউকে সাহায্য করছেন যদি স্বপ্নের মাধ্যমে এটা দেখেন, তাহলে এরপর আপনার বুঝে নিতে হবে স্বপ্ন ভাঙার পর যে আপনার কিন্তু প্রচুর পরিমাণে মান সম্মান বৃদ্ধি পাবে, এটাই হচ্ছে তার ইঙ্গিত। এরপরে যে পাঁচ নম্বর সংকেতের কথা বলবো, এই সংকেতটাও হলো আপনি যদি স্বপ্নে কোনো গীতা রামায়ণ মহাভারত পড়তে দেখেন, তাহলে এর ব্যাখ্যা কী? এর ব্যাখ্যা হলো সুস্বাস্থ্যবান আপনারা হতে চলেছেন। দেখবেন অনেকেই দুরারোগ্য ব্যাধিতে ভুগতে থাকেন এবং 12 মাস কোনো না কোনো সমস্যায় আপনারা কিন্তু থাকেন স্বাস্থ্যজনিত। সেই সব সময় কিন্তু আপনাদের শেষ হবে যদি স্বপ্নের মাধ্যমে কোনো এই গীতা হোক রামায়ণ হোক মহাভারত হোক যদি আপনি দেখেন যে আপনি পড়ছেন, তাহলে আপনার যে অসুস্থতা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন এবং সুস্থ সবলভাবে আপনারা জীবনযাপন করতে পারবেন, তারই সংকেত বাবা ভোলেনাথ কিন্তু এই শ্রাবণ মাসে আপনাদেরকে দেবে। এরপরে যে 6 নম্বর সংকেতের কথা বলবো, সংকেত এতটাই ভালো গুরুত্বপূর্ণ এই যে সংকেতের কথা এখন বলবো, সেটা হচ্ছে স্বপ্নে যদি দেখেন আপনি ভাত খেতে বসছেন, কোনো অন্য খাবার খেলে হবে না, ভাত আমরা যাকে চিনি চাল দিয়ে তৈরি হয়, সেই ভাত আপনি খেতে বসছেন যদি দেখেন, এর ব্যাখ্যা কী? এর ব্যাখ্যা হলো আশা পূরণ। আপনার যত বড়ই আশা থাকুক না কেন, যত বড় স্বপ্ন আপনার থাকুক না কেন, স্বপ্ন পূরণ 100% কিন্তু আপনার হবে, এতে কোনো সন্দেহ নেই, বাবা ভোলেনাথের সম্পূর্ণ কৃপা আপনার উপরে থাকবে। 7 নম্বর সংকেত, 7 নম্বর সংকেতটা যদি আপনি স্বপ্নের মধ্যে দেখে থাকেন, সেটা হলো আপনি যে কোনো মন্দির যদি দেখেন, যে মন্দিরে আপনি পৌঁছে গেছেন পুজো দিচ্ছেন বা আপনার চলাফেরার পথে মন্দিরটা পড়লো, আপনি মন্দির দর্শন করে বেরিয়ে গেলেন, যে কোনোভাবে হোক না কেন মন্দির দর্শন যদি আপনার স্বপ্ন দ্বারা হয়ে থাকে, এর ব্যাখ্যা হলো আপনার সময় ভালো আসছে। আমাদের কথাই বলি না, তোর তো সময় ভালো চলছে বা আমার সময় এখনও খারাপ, কবে ভালো আসবে, ঠিক সেই ভালো আসছে তারই সংকেত কিন্তু বাবা ভোলেনাথ এই স্বপ্নের মাধ্যমে আপনাকে দিয়ে দিল। অর্থাৎ এই স্বপ্ন দেখার পর থেকে আপনার চোখ কান খোলা রাখুন, দেখবেন আপনার সময় ভীষণ ভালো আসছে, কারণ এগুলো প্রমাণিত। 8 নম্বর যে সংকেত, 8 নম্বর সংকেতটা হলো আপনি যদি দেখেন মাছ স্বপ্নের মাধ্যমে পুকুরে প্রচুর মাছ, বা আপনি মাছ ধরতে বসছেন বা মাছ আপনি ধরছেন বা অন্য কেউ মাছ ধরছে আপনি দেখছেন, যে কোনো রকম হলেই হবে, তার ব্যাখ্যা কী? তার ব্যাখ্যা হলো আপনার প্রচুর পরিমাণে আয় বাড়বে। আপনার যদি ব্যবসা থাকে, ব্যবসা ফেপে ফুলে উঠবে, বা যে কোনো কাজের সঙ্গে জড়িত থাকুন না কেন আপনার কিন্তু আর্থিক উন্নতি 100% যদি মাছের কোনো স্বপ্ন দেখে থাকেন। 9 নম্বর স্বপ্ন, এই 9 নম্বর যে স্বপ্নের কথা বলবো, স্বপ্নের যে সংকেতের কথা বলবো, সেটা হচ্ছে আপনি যদি মরা মানুষকে জীবিত দেখেন, স্বপ্নের মাধ্যমে দেখবেন কোনো মরা ব্যক্তি জীবিত হয়ে গেছে, এর ব্যাখ্যা কী? এর ব্যাখ্যা হলো আপনি ধনী হবেন, কোটি কোটি টাকার মালিক হবেন যদি কোনো
মৃত মানুষকে জীবিত আপনার নজরে পড়ে স্বপ্নের মাধ্যমে, তাহলে আপনার ধনী হবার সংকেত। এই সংকেতটা ভীষণ গুরুত্বপূর্ণ। 10 নম্বর যে সংকেতের কথা বলবো, সেই স্বপ্নটা আপনি যদি স্বপ্নে হাতি দেখেন, স্বপ্নের মাধ্যমে দেখছেন হাতি রাস্তা দিয়ে যাচ্ছে বা কোনো জঙ্গলে হাতি প্রবেশ করছে, যেরকম খুশি হতে পারে যদি আপনি দেখে থাকেন, এর ব্যাখ্যা হলো আপনার যে কোনো বিপদ হতে পারে, আপনার ক্ষতি হতে পারে, তাহলে অবশ্যই সতর্ক হয়ে যাবেন। তার মানে কি আপনার বড় ধরনের কিছু হবে তা নয়, বাবা ভোলেনাথ আপনাকে সংকেত দিয়ে সতর্ক করে দেবে, সতর্ক হয়ে যায়। যখনই আপনি এই স্বপ্নটা দেখবেন অবশ্যই চোখ কান খোলা রাখুন এবং চার চাকা দু চাকা সাবধানে চালান, খুব ভালো থাকবেন। এই সংকেত দেওয়ার উদ্দেশ্য আপনাকে সতর্ক করা, আপনাকে বিপদে ফেলা না। এটা কোনো নেগেটিভভাবে নেবেন না, পজিটিভভাবে নিলে পরে অবশ্যই আপনার জীবনে উন্নতি কিন্তু হবেই। এরপরে 11 নম্বর যে সংকেতের কথা বলবো, আপনি যদি স্বপ্নে দেখেন ইঁদুরের বাচ্চা অনেক আপনার বাড়িতে, তাহলে এটা কিন্তু অর্থনৈতিক উন্নতির লক্ষণ। আপনার জীবনে উন্নতি আর উন্নতি হতেই থাকবে, হতেই থাকবে, যদি স্বপ্ন দ্বারা এই সংকেতটা আপনি পেয়ে থাকেন। সর্বশেষ 12 নম্বর যে সংকেতের কথা বলবো, সেটা হচ্ছে স্বপ্নে যদি কোনো প্রসাদ কেউ আপনাকে দিচ্ছে, যদি এই স্বপ্নটা দেখেন, সব থেকে ভালো স্বপ্ন এটা, আপনাকে কেউ প্রসাদ এনে দিচ্ছে, আপনি হাতে করে সেই প্রসাদটা গ্রহণ করলেন, খাওয়া দেখতে হবে না, শুধু আপনার হাতে প্রসাদটা কেউ দিল, এই পর্যন্ত যদি আপনি স্বপ্ন দেখে থাকেন, তার ব্যাখ্যা এটাই, আপনার কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে। অর্থাৎ এই স্বপ্ন দেখার পর থেকেই আপনার লটারি কাটা প্রয়োজন, মাঝে মধ্যে লটারি কাটুন, কোটি টাকার মালিকও আপনি হয়ে যেতে পারেন। এই সংকেতগুলো ভীষণ কার্যকারী সংকেত, আর এটা পুরো সম্পূর্ণ শ্রাবণ মাসে যদি এই স্বপ্নগুলো দেখে থাকেন, বাবা ভোলেনাথের কৃপা সর্বদা আপনার উপরে আছে, তারই প্রমাণস্বরূপ এই সংকেতগুলো কিন্তু আপনাদেরকে দেবে। এই ছিল আজকের আলোচনা, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।